What do we want? দেখুন কলকাতা ফুটবল লীগের সরাসরি সম্প্রচার insports.tv-তে। সবার প্রথমে আপনারা ডেসক্রিপশনের লিংকে ক্লিক করতে পারেন এবং হ্যাঁ হোয়াটস আপ গাইজ, ওয়েলকাম টু গোলপোস্ট ফ্যান টিভি। তো আজকে চলে এসেছি মোহনবাগান মাঠে, তো কালকে দেখেছিলাম মোহনবাগান মাঠের ব্লগ। তো আপাতত খেলা স্টার্ট হয়ে গেছে, তো বেশি বড় না করে যে মোহনবাগান ভার্সেস ডালহৌসির ম্যাচ আছে সেটা চলে আসছে পেছনে। মোহনবাগান মাঠ আছে, আমরা মাঠের মধ্যে ঢুকতে যাচ্ছি। অ্যান্ড অবশ্যই যারা ভিডিওটা দেখছো অবশ্যই শেয়ার করো বন্ধু, সেরকম ইন্টারেস্টিং ব্লগ পাওয়ার জন্য। তো বেশি বড় না করে ভিডিওটা, চলো মাঠের ভেতরে ঢোকা যায়, সিনারি দেখা যাক। প্রচুর লেট হয়ে গেছে আমার, চলো এসছি। চলো দেখা যায়, ভালোই খেলছে মোহনবাগান, পাঁচটা পেয়ে দুটো গোল দিয়ে দিয়েছে। তো দেখা যায় আরো রিয়াকশন তো আসছে, ফ্যান রিয়াকশন তো আসছে। চলো
বলবো যে সুয়েল অনেক হ্যাট্রিক আছে, দুটো গোল অবভিয়াসলি করে দিয়েছে, দেখা যাক সুয়েল হ্যাট্রিক করতে পারে নাকি পারে না। একটা কর্নার কিক পেয়েছে, দেখা যাক কর্নার কিক দিয়ে ছটপট করছে, ছটপট করছে গোল দেবে বলে আর একটা হ্যাট্রিকটা করবে বলে জন ভার্নে অবশ্যই এটা দেখবেন। অবশ্যই আমার মনে হচ্ছে আইসিএল তাকে ইনক্রিজ করতে পারে। লেটস গো। কেমন লাগছে খেলা, কেমন লাগছে? মানে কি ভালো লাগছে? ফার্স্টে দুটো গোল দিয়েছে, এবার ফার্স্টে দুটো গোল দিয়েছে, মানে কি রোহান যে খেলা হচ্ছে আর কি আর কি মনে হচ্ছে সুয়েল ভাট কি তার হ্যাট্রিকটা পূরণ করতে পারবে? হ্যাঁ একদম করতে পারবে। মন মানে ফির স্ট্যান্ড হচ্ছে, স্ট্যান্ড হচ্ছে ক্যামেরা অন করে নিয়েছে সুয়েলের এই হ্যাট্রিক মুহূর্তটা দেখার জন্য। দেখা যাক, জাস্ট এনজয় দ্য চ্যান্ট গাইস। রেফারি বাঁশি বেজে গেছে, আর কিছুক্ষণ বাকি আছে তারপরে শেষ হয়ে যাবে, তো দেখা যাক কি হয়। চলো, ফার্দিনান্ড মোন্না অনেক হ্যাট্রিক আর সুবিল অলরেডি হ্যাট্রিক করে বসে পড়েছে, তো লেটস গো। ফার্দিনান্ড মোন্না দুর্দান্ত গেছে গাইস, দুর্দান্ত গেছে, লেটস গো।
কেমন লাগলো? আর মোহন মাঝে পাঁচটা গোল দিল, অসাধারণ গোল দিয়েছে ফার্স্ট দিন থেকে শুরু করে সুয়েল। তো কি মনে হচ্ছে নেক্সট ম্যাচ গুলো কি আরো আশা বাড়ছে? পাসিং ফুটবলটা ভালো হচ্ছে না, তো আগের থেকে কি বেটার হয়েছে? আগের দিন থেকে অবশ্যই বেটার হয়েছে এবং আশা করছি আরো যত এরা প্র্যাকটিস করবে সবে এরা একাডেমি থেকে ছোট ছোট ছেলেরা মূল টিমে এসছে জুনিয়র টিমে, এইখান থেকেই প্লেয়াররা সুন্দর প্র্যাকটিস করবে এবং আমাদের কোচের আন্ডারে যে প্র্যাকটিস করছে এর থেকে আরো ওরা ভবিষ্যতে বেটার ফুটবল খেলবে এই আশা করি। থ্যাংক ইউ দাদা। তোমার কেমন লাগলো খেলা আজকের পুরো ম্যাচটা? অসাধারণ খেলা হয়েছে আর অনেক 3 বছর পর আবার মাঠে খেলা, এটা তো অসাধারণ। এত বছর হয়েছে 3 বছর পর, এটা হওয়া উচিত ছিল আর হয়েছে। আরও ভালো খেলতে হবে, সামনে ডার্বি আছে, আরও চেষ্টা করতে হবে নিজেকে প্রুভ করার। জয় মোহনবাগান আর জয় MDX অ্যান্ড আল্টার। তো গাইজ, আমরা কিছু মোহনবাগান ফ্যান্সে পেয়েছি, MDX যে ফ্যান ক্লাব আছে তাদের কিছু মেম্বারদের পেয়েছি, তাদের থেকে জিজ্ঞেস করবো আজকের ম্যাচের রিয়াকশন কি। তো দাদা, তোমাদের স্টার্ট করছি। তো আজকের ম্যাচটা যে 5-2 গোলে জিতলো, আজ মোহনবাগান যে 5টা গোল দিয়েছে, তোমাদের কেমন লাগলো? আর এতদিন পর মাঠে ফিরেছো, 3 বছর পর ময়দানে এসেছে আমাদের ফুটবল, তো কেমন লাগছে পুরো ডিটু ডিটেলস? আর আমাদের স্পেশালি সুয়েল খুবই ভালো খেলছে, নাওরেম আছে, তারপর আমাদের যারা প্রত্যেকটা প্লেয়ার তাদের 100% দিচ্ছে মাঠে। আর হ্যাঁ, আমরা 3 বছর বাদে মাঠে ফিরেছি, আমাদের 3 বছর একটা গ্যাপ ছিল, আমরা মাঠে ফিরে আমরা এখন দেখাচ্ছি যে আমরা মোহনবাগান আল্ট্রাসরা কি করতে পারি। আর শুধু CFL না, আগামীকাল টুরান্ট আসছে, তারপর আমাদের ISL আসছে, সেখানেও আমাদের বড় বড় কাজ করতে হবে, আরো ভালো কাজ করতে হবে মোহনবাগানের জন্য। FC কাপ আসছে, সেখানেও আমাদের ভালো ভালো কাজ করতে হবে। শুধু আমাদের এই কলকাতার দরবারে বা ইন্ডিয়ার দরবারে না, আমাদেরকে মোহনবাগানকে সব দিক থেকে আমাদের পুরো বিশ্বে আমাদের সেরা করতে হবে, এটাই আমাদের লক্ষ্য। এটা এই জন্যই আমরা লড়বো প্রত্যেকটা ম্যাচ, যেখানেই মোহনবাগান খেলবে সেখানেই MDX আল্ট্রাস হাজির হয়ে যাবে। তো আজকে কি মনে হচ্ছে যে আগের দিনের থেকে আজকে কি বেশি পাসিং ফুটবলটা খেলছে মোহনবাগান আগের দিনের থেকে? একদম প্রথম দিন থেকেই মানে প্রথম ম্যাচ থেকেই মোহনবাগান খুবই ভালো খেলছে, পাসিং ফুটবল অনেকটা ডেভেলপ হয়েছে মোহনবাগানের। এবং আজকের ম্যাচে আমরা পাসিং ফুটবলের থেকেই শুরু হয়েছে, রানগুলো নিচ্ছিল সেকেন্ড হাফে, এইগুলো মানে খুবই ভাইরাল হয়েছে। গোলকিপার মিস করছে, সেখান থেকে গোল স্কোর করা, সেইগুলো কিন্তু অনেকটা ডেভেলপ হয়েছে, আমরা আশাবাদী আরো ভালো পারফরমেন্স হবে। আর নেক্সট ম্যাচ কি হবে? আর কিছু লেডি ব্যান্ড আছে, তো যদি কিছু বলতে চাও তোমাদের ফ্যান। কিছু বলার নেই, যা বলার দাদা বলেছে, আমরা শুধু সবাইকে এটাই বলবো, সবাই MDX এর পাশে থাকুক, আমরা যেভাবে আল্ট্রাস কালচারকে আগে নিয়ে যাচ্ছি ভবিষ্যতে যেন আরো আগে নিয়ে যেতে পারি। ব্যাস এই অবধি, জয় মোহনবাগান। আর তোমাদের, তোমরা জিতবে, আমরা এই আসলে মাঠে যাবো, যেখানে খেলা হবে মোটামুটি MDX সবসময় থাকবে। আর কি প্রতিদ্বন্দ্বী মোহামেডান আর ইস্ট বেঙ্গলে কিছু এ দিতে যাও? মানে না না না, ইস্ট বেঙ্গলকে আমরা এখন প্রতিদ্বন্দ্বী হিসেবে ধরি না, যে ক্লাবের এখন কিছুই নেই সেই ক্লাবকে আমরা প্রতিদ্বন্দ্বী ধরি না, আমাদের স্ট্যান্ডার্ড অনেক হাই, ইস্ট বেঙ্গল আমাদের স্ট্যান্ডার্ডে নেই। তো আমাদের এখন যদি লড়তে হয়, আমরা মানে আল্ট্রাস হিসাবে যদি লড়তে হয়, আমরা মাঞ্জাপ্পাটাকে দেখবো, ওয়েস্ট ব্লক ব্লুকে দেখবো, তাদের সাথে লড়বো। আর মোহামেডান অবভিয়াসলি তারা চেষ্টা করছে, তারা যখন আবার আই লিগ থেকে ISL উঠবে তখন আমরা তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবো, কিন্তু ইস্ট বেঙ্গল কোনো মতেই আমাদের এখন আর প্রতিদ্বন্দ্বিতা নয় ওদের সাথে। থ্যাংক ইউ সো মাচ, অল দ্য বেস্ট ফর দ্য নেক্সট ম্যাচ। মোহনবাগান ম্যাচ শেষ হয়ে গেল অ্যান্ড 5-2 অসাধারণ, দুর্দান্ত আমরা গোল দেখতে পেলাম, পাসিং ফুটবল থেকে শুরু করে সমস্ত কিছু আমরা দেখতে পেয়েছি মোহনবাগান মাঠে। অ্যান্ড ফার্স্ট টাইম 3 ইয়ার্স পর ময়দানে খেলা হচ্ছে, 3 ইয়ার্স পর মোহনবাগান মাঠে খেলা হচ্ছে, তারই ফলে আজকে দুর্দান্ত সমস্ত মানে ওভার ক্রাউডেড হয়ে গেছিলো স্টেডিয়াম। তো বললো প্রথম থেকে দুর্দান্ত গোল, যে আমার একটু লেট হয়ে গেছিলো বাট কিছু করার নেই, তারপরে থেকে আমি একটা গোল মিস করেছি জাস্ট, তারপর থেকে সবগুলোই সুয়েলে হ্যাট্রিকও দেখতে পেয়েছি, পেনাল্টিতে পেয়েছিলো, হ্যাট্রিক করেছে আর দুর্দান্ত গোল করেছে ফারদিন। সেকেন্ডটাই দুর্দান্ত পাসিং ফুটবল দেখতে পেলাম মোহনবাগান, অ্যান্ড তারই ফলে আপাতত মোহনবাগান আজকে ম্যাচটা দুর্দান্ত খেলেছে বললাম, অ্যাটাকিং ফুটবল অ্যান্ড ফ্যান্সের চ্যান্ট তোমরা দেখতেই পাচ্ছ হয়তো। তো চলো বেশি বড় না করে, চলো আজকের মতো মোহনবাগান মাঠ থেকে বিদায় জানালাম তোমাদের, দেখাচ্ছে কোনো একটা নেক্সট ভিডিওতে, চলো টাটা, বাই বাই, হ্যাভ ফান।